তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি জড়ে, চোখের পানি জড়ে। বাবা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি জড়ে। ছোট কালের কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, আমার কষ্ট বুঝার মতো কেউ নাই সংসারে। তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি জড়ে। অনেকে মা রমজান মাসে কাজকর্ম করেন না, পড়ালেখা নিয়ে ব্যস্ত অথবা দুনিয়ার ঘর বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত, তবে সাবধানত অবলম্বন করেন যখন মাহে রমজান আপনার কাছে আগমন করবে। মাহে রমজানে আপনি বেশি বেশি আবাদত করার পাশাপাশি আল্লাহর কোরআনুল কারিম থেকে আপনি তেলাওয়াত করবেন। যখন কোরআনুল কারিম তেলাওয়াত করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে অধিক ফজিলত অধিক মর্যাদা বৃদ্ধি করে দিবেন। দিন শেষ আপনি রোজা রাখবেন, ইফতার করবেন, ইফতার সামনে নিয়ে যখন আপনি বসে যাবেন আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজান মাসে যখন আল্লাহর বান্দারা ইফতার সামনে নিয়ে বসে যায়, আল্লাহর রহমত সরাসরি তাদের প্রতি নাজিল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কেমন রহমত নাজিল হয়? আল্লাহর নবী বলেছেন, মাহে রমজানে রোজা রাখার কারণে প্রথম তিনটা রোজা, প্রথম কয়টা রোজা, আরে কথা বলে না কয়টা, প্রথম তিনটা রোজা মাহে রমজানে, ওই রোজাগুলো রাখার সময় যারা ইফতার সামনে নিয়ে বসে যায়, ইফতার সামনে নিয়ে বসে যাওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রহমাতাল্লিল আলামিন নবী বলেছেন, নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত আমার শুনে নাও শুনে নাও শুনে নাও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই। নবী আপনি বলেন, মাহে রমজানের প্রথম তিনটা রোজার ফজিলতগুলো আপনি বলে দেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রহমাতাল্লিল আলামিন নবী বলছেন, প্রথম রোজার মধ্যে মাহে রমজানের ইফতারটা সামনে নিয়ে আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর কাছে তার জন্য কোনো কিছু চায়, আমার আল্লাহ পাক তার মনের আশা পূরণ করে দেয়। এই জন্য অনেকে মাহে রমজানের ইফতারের সময় আসলে তাড়াতাড়ি ইফতার বানায়, শরবত বানাইতে পাগল হয়ে যায়, দৌড়াদৌড়ি করে শরবত নিয়া, দৌড়াদৌড়ি করে বুট বাদা নিয়া, দৌড়াদৌড়ি করে বড়া বানানো নিয়া, সব বানানো নিয়া, পেঁয়াজি বানানো নিয়া, মই মাখামাখি নিয়া দৌড়াদৌড়ি করে। সাবধান, আল্লাহর হাবিব বলেছেন, মাহে রমজানের প্রথম তিনটা রোজা ইফতারগুলা সামনে নিয়ে যদি আল্লাহর বান্দা দোয়া করে দোয়া কবুল হয়, প্রথম রমজানের রোজার ইফতারটা সামনে নিয়ে পরিবারকে সামনে বসাইবেন, একসাথে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মনের এই আশা আপনি পূরণ করেন। আল্লাহর নবী বলেছেন, দ্বিতীয় রোজার ইফতারটা সামনে নিয়ে যেই ব্যক্তি যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে, আমার আল্লাহ তাদের দোয়া পূরণ করে দেয়। এই দোয়াটা যেন তার পরিবারের জন্য সে চায়। তিন নম্বর, যদি আল্লাহর বান্দা দ্বিতীয় রোজার সময় ইফতার সামনে নিয়ে আমার আল্লাহর কাছে মানব জাতির কল্যাণে কোনো কিছু চায়, আমার আল্লাহ তার আশা পূরণ করে। আর এই তিন দিন যদি ইফতারের সময় আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া না করে, আমার আল্লাহ তার প্রতি বেজার হয়ে যায়, আল্লাহ তার প্রতি বেজার হয়ে যায়। হ্যাঁ বন্ধুগণ, আমার মাহে রমজানের প্রত্যেকটা রোজা, প্রত্যেকটা তারাবী, প্রত্যেকটা ইফতারি, প্রত্যেকটা সাহরি, প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজ আপনার জন্য পুঙ্খানু পুঙ্খানু প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সাওয়াবের মর্যাদা প্রদান করবেন আমার আল্লাহ। এই জন্য মাহে রমজানটা আপনি কোনোদিন হাতছাড়া করতে চাইবেন না, মাহে রমজানে কোনোদিন ইবাদত থেকে বঞ্চিত হওয়ার চেষ্টা করবেন না। এই মাসে যদি এক টাকা দান করেন, মাহে রমজানে আপনি বেশি বেশি দান করবেন, করার কারণে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আরো করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ আমার, হ্যাঁ নবীর পাগলের দরেরা, দ্বিতীয়ত আপনাদের কাছে আমি একটা আবদার করে যাই, মাহে রমজানে আপনাদের কাছে একটা আবদার হলো, দুনিয়াতে যত রকমের কাজকর্ম করেন না কেন, সকল কাজের ভিত্তি প্রস্তর হিসাবে মাহে রমজান মাসে আপনার সকল জীবনের গুনার জন্য ক্ষমা প্রার্থনা বেশি বেশি করবেন। ও বন্ধু, আপনাদের এই সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার অন্তর্গত অনেক মানুষ লন্ডন প্রবাসী, অনেক লন্ডনি ভাইয়ারা, অনেক লন্ডনি বাবারা, তারা লন্ডনে থাকে কথা সত্য, থাকার পরেও তারা মাহে রমজানে কাজকর্ম করে না কেন জানেন? তারা এই রমজানের মধ্যে কাজকর্ম বন্ধ করে দিয়ে শুধু একটা মাস শুধু আমার আল্লাহর ইবাদতে কাটায়। একজনকে জিজ্ঞাসা করলাম, হে ভাই আপনি মাহে রমজানে কেন কাজকর্ম করবেন না?
লন্ডনের মানুষ একদিন কাজ করলে তো অনেকগুলা টাকার মালিক হবেন, অনেকগুলা টাকা ইনকাম করতে পারবেন। উনি বলে এক মাস টাকা ইনকাম না করলে অসুবিধা নাই, আল্লাহ এক মাসের ইনকাম আমার আল্লাহ পরবর্তী 11 মাসে ডাবল ডাবল করে করে আমাদেরকে দিবেন। কেন মাহে রমজানে এত বেশি বেশি ইবাদতের সময় কাটান? হুজুর রাত্রবেলা তো এমনি ঘুমাই না, রাত্রটা এদিকে ছোট থাকে। কুমিল্লার বাংলাদেশ অথবা বাংলাদেশের যেই কোনো অঞ্চলে মানুষ যখন ঘুম থেকে সজাগ হয় আমাদের রাত্র শুরু হয়। আমরা ওই সময় বেশি বেশি আল্লাহর ইবাদতগুলো করি, আমরা ইবাদত থেকে বঞ্চিত হতে চাই না। কারণ আমরা জানি মাহে রমজানের চাঁদরা যখন উদয় হয়ে যায়, শাওয়ালের প্রথম রাত্রির চাঁদরা উদিত হওয়ার আগ পর্যন্ত এই মাহে রমজানে আমার আল্লাহর অধিক পরিমাণ রহমত বর্জন রহমত দুনিয়াতে নাজিল হয়। অনেক মানুষ দোয়া চায়, অনেক মানুষ কত রকমের মাহে রমজান মাসের ফজিলত নিয়ে খেলাধুলা করতে চায়, কিন্তু না 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 ফজিলত নিয়ে খেলাধুলা করা যাবে না। আল্লাহ রহমত পাওয়ার লক্ষ্যে মাহে রমজানটাকে আপনাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে যারা এই পল্কি উত্তর এবং দক্ষিণ পল্কির মা বোনেরা শুনতেছেন, আশপাশবর্তী এলাকার মা বোনেরা শুনতেছেন, আপনাদের কাছে আমি একটা আবদার করব, মাহে রমজান মাসটাকে আপনি কাজে লাগানোর লক্ষ্যে আপনারও বেশি বেশি ইবাদত করবেন। অনেকে মাহে রমজানের দিনের বেলাটা কাটায় ঘুমায়া ঘুমায়া, সেহরি খায়া ঘুমায়, আর জোহরের আজান দিলে ঘুম থেকে ওঠে, জোহরের নামাজ পড়ে তিনটায় কাজা নামাজ, আবার তিনটার ভিতরে নামাজ পড়ে মসজিদে একটু কোরআন তেলাওয়াত করে আসরের নামাজ পড়ে, আবার নামাজ করে হাঁটতে বাইরে হয় ইফতারের আগে তাড়াতাড়ি ঘরে আসে। অনেক মুরব্বীরা তো মা বোনদের সঙ্গে ইফতারটা বানাইতে একটু দেরি হইলে চেঁচাচেঁচি করে, সাবধান। না না না, মাহে রমজানে মহিলাদের প্রতি আপনি বেশি উগ্র মেজাজ দেখাতে পারবেন না। হুজুর কেন দেখাতে পারবো না? মাহে রমজানে রোজা আপনিও রাখেন সেও রাখে, কিন্তু আপনি কাজকর্ম কম করেন সে বেশি করে। আপনার নিজের জন্য ইফতারও তৈরি করে, সন্তানদেরকে রক্ষা করে, পরিবারকে সামাল দেয়, আবার পাশাপাশি রোজা রাখার পরে সংসারকে গোছায়, তারপর ইফতার তৈরি করা লাগে। এই জন্য মাহে রমজানে মা বোনদের প্রতি অত্যাচার করা যাবে না। অনেকে বলবো হুজুর অন্য মাসে কি করা যাবে নাকি? না না না, অন্য মাসেও করা যাবে না, মাহে রমজানে তো করবেন না, অন্য মাসেও করবেন না। তবে মাহে রমজানে তাদের প্রতি নমনীয় বেশি থাকবেন, কেন মাহে রমজানে তারা দুনিয়ার জমিনে বেশি বেশি আল্লাহর কাছে যেন দোয়া করতে পারে। ঘুমাইয়া যদি কাটায় সুন্দর করে বাইল দিয়া ফোগা দিয়া বলবেন একটু ইবাদত করে দোয়া করো, মা কবরে বাবা কবরে দোয়া করো। আপনাদের কাছে হযরত ওসমান জিন্নুর রাদিয়াল্লাহু তাআলার গুর জামানার পরে হযরত ওমরে ফারুক, ওমরে ফারুকের জামানার পরে হযরত আলী, এভাবে আস্তে আস্তে যখন নবুয়াত শেষ, খেলাফত শুরু, খেলাফতের পরে যখন বেলায়েতের রাস্তাটা শুরু হয়ে যায়, আল্লাহর ওলিদের জামানার মধ্যে একজন বড় আল্লাহর ওলি ছিলেন হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির, নামটা আপনারা শুনছেননি বাবা? ইব্রাহিম বিন আদহামের জামানায় মাহে রমজান মাস, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, এমন সময় একটা পাগল মসজিদের বাকির থেকে ইব্রাহিম বিন আদহামকে বলতেছেন, এ কোরআন পড়ে কি লাভ যদি এ কোরআনের সম্মান আর মর্যাদা কেউ না বোঝে? ইব্রাহিম বিন আদহাম পাগলটাকে ডাক দিয়ে বলে, হে পাগল, তুমি কি বুঝাইতে চাইলা? তোমার কথার কোনো ব্যাপ্তি তীক্ষা বুঝলাম না। পাগল ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম বিন আদহাম, তুমি যে কোরআনটা পড়তেছো এই কোরআনটা কার কোরআন? উনি বলেন আল্লাহর কোরআন। তাহলে ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে কোরআন পড়ার কথা বলেছেন, আদেশ করেছেন নবীর মাধ্যমে তুমি পড়তেছো, কিন্তু তুমি কি জানো মাহে রমজানে তোমার এলাকার কত মানুষ, এলাকার মধ্যে তাদের সেহরির ব্যবস্থা নাই, ইফতারের ব্যবস্থা নাই, তারাও রোজা রাখে, তুমিও রাখো, তুমিও খাবার খাও, তারাও খায়, তাদের ব্যবস্থা কে করবে? ইব্রাহিম বিন আদহাম চোখের পানিগুলো ছেড়ে দেয়, কান্না করতে করতে ডাক দিয়ে বলে, হে রাস্তার পাগল, আমি তো জানি না আমি কিভাবে খাবারের ব্যবস্থা করব, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ যেন খাবারের ব্যবস্থা করে দেয়। আল্লাহর ওলি দোয়া করলেন, দোয়াটা করার পরে এলাকার মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, কিন্তু হঠাৎ করে শাম দেশ থেকে একজন বাদশা আগমন করেছেন, শাম দেশে আর কোনো গরিব নাই তাদেরকে দান করবে, কোনো গরিব নাই দান করবে। বাদশা ওই ইব্রাহিম বিন আদহামের এলাকার মধ্যে আগমন করেছেন সিরিয়ার জমিনে, আগমন করার পরে সিরিয়ার জমিনে যখন আগমন করেছেন ওই জায়গার মধ্যে আইসা ওই বাদশা যখন শাম দেশ থেকে দান সৎকা গুলো করছেন, ইব্রাহিম বিন আদহাম যে ডাক দিয়া বলেন, হে বাদশা আপনি তো দান সৎকা করতেছেন, আপনার বাড়ি কোথায়? ডাক দিয়ে বলেন, আমার বাড়ি হলো শাম দেশে, সন্দেশ থেকে আপনি সিরিয়ায় কেন এসেছেন? হে ইব্রাহিম আদহাম, আমার প্রতি যে যাকাতগুলো ফরজ হয়েছিল, যাকাতগুলো ওয়াজিব হয়েছিল, আমি মানুষকে দিয়ে দিয়েছি, আমার এলাকার সন্দেশে আর কোনো গরিব নাই, গরিব নাই।
নাই এখন আমি গরিব তালাশ করার জন্য সিরিয়ার জমিনে এসেছি আমার এই সিরিয়ার জমিনে আইসা আমি সকল মানুষের কাছে আমি এখন দিচ্ছি সুন্দর করে আমার দানের টাকা কোন হে ইব্রাহিম আদহাম আপনি আপনার এলাকার মানুষের কাছে যাকাতের পয়গাম পৌঁছায় দেন যাকাতের পয়গাম ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকদের কাছে অনেক দেরহামের মালিকদের কাছে কিন্তু তারা জাকাত দিতে বাধ্য হচ্ছেন না হঠাৎ করে সবাই একদিন মাহে রমজানে তারাবি পড়ার জন্য আসে দাঁড়াইলেন আল্লাহর কোনি ডাক দিয়ে বলেন হে এলাকার টাকাওয়ালা দেরহামের মালিকগণ তোমরা কি জানো তোমাদের যে স্বর্ণ গয়নাগুলো তোমরা তোমাদের কাছে রেখেছ রাসূল আমার মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন যদি কেউ নির্দিষ্ট পরিমাণ জাকাত না দেয় ওই স্বর্ণগুলো রূপাগুলোকে গালাইয়া গালাইয়া পানির মতো করে তোমার কপালের মধ্যে ঢালাই করে দেয়া হবে আর যারা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে তোমাদের কাছে মজুদ রেখেছ এই টাকা পয়সার সম্পত্তিগুলোকে আমার আল্লাহ লম্বা রূপের একটা সাপ বানাবেন যে সাপের চোখগুলো হবে হলুদ এদের মাথার মধ্যে সিংহের মতো থাকবে এগুলো তোমাকে আঘাত করতে থাকবে আঘাত করতে থাকবে যারা গরু ছাগলের জাকাত দেয় না অনেকে গরু ছাগল ভালো এগুলো জাকাত দেয় না মনে করে অল্প কিছু মানুষকে রমজানে দিয়া দিলে শেষ না 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 জাকাত তো দেয় না উনি হাদিস বর্ণনা করে বলতেছেন তারা গরু ছাগলের জাকাত দেয় না ভেড়া বকরি উটের জাকাত দেয় না তাদের অবস্থা কবরে গেলে এমন হবে ওই গরু গরু ছাগল গুলার ভেড়া বকরি গুলার শিং গুলাকে আমার আল্লাহ আরো তিন গুণ বড় করে দিবেন তাদের পাও গুলাকে সাত গুণ খুরা গুলাকে বড় পায়ের খুরা বলেন না নকি বলেন নকি বলেন আপনারা পায়ের নকি গুলাকে সাত গুণ বড় করবে শিং গুলাকে তিন গুণ বড় করে দিবেন শিং গুলো দিয়ে তাদেরকে আঘাত করবেন আর তাদেরকে সোয়া সোয়া ওই গরু ছাগল গুলা দিয়ে পাড়াবেন আপনার বুকের উপরে যদি একটা গরু পাড়া দেয় আপনি কত কষ্ট পাবেন এই জন্য মনে করবেন না জাকাত আপনার মনে হয় এখনো ফরজ হয় নাই ওয়াজিব হয় নাই আপনি হিসাব করে দেখেন আপনার অনেক আগে জাকাত ফরজ ওয়াজিব হয়ে গেছে আপনি কি জানেন না সারা সাত ভরি স্বর্ণ সারা 52 তোলা রূপা এগুলার দাম অথবা এগুলা যদি থাকে অথবা এগুলার পরিমাণ টাকাও যদি থাকে সম্পদ যদি থাকে এগুলা জাকাত দেওয়া লাগবে জাকাত না দিবেন আপনি কিন্তু নিজে বিপদে পড়ে যাবেন হিসাব করে দেখেন এই উত্তর দক্ষিণ পলকিতে যত পয়সাওয়ালা আছে আপনারা প্রত্যেক বছর বছর জাকাত দেন এলাকার গরিব কাইনা 2000 টাকা ধরাইয়া দেন 1000 টাকা ধরাইয়া দেন 500 টাকা দিয়া দেন লুঙ্গি দেন কাপড় দেন চাউল দেন ডাউল দেন ঈদের আগে দিয়া সেমাই দেন চিনি দেন চাউল দেন এই দেন ওই দেন তবে সাবধান এভাবে জাকাত দিলে জাকাত আদায় হয় তবে না না এমনে জাকাত দিলে তারা এগুলা বাড়িতে নিয়ে খাইয়া শেষ করে ফলাইব এক বছরে পুরো এলাকার মানুষ এক হয়ে যাবেন সবার জাকাতের টাকাগুলো একসাথে করবেন করার পরে যখন দেখবেন একসাথে 50 লক্ষ 60 লক্ষ টাকা অনেক মানুষের জাকাতের টাকা আসছে এলাকার একটা গরিব মানুষকে একটা অটো রিকশা কিনা দেন একটা গরু কিনা দেন পরের বছর সে আর জাকাত নিবনি পরের বছর আসে জাকাত নিবনি একটা গরিবকে আপনি স্বাবলম্বী করে দেন দেখবেন সে আর জাকাতের দিকে হাত বাড়াবে না এই জন্য আপনাদের সবার কাছে আবদার আপনারা যা কিছু করেন না কেন মাহে রমজানটাকে কাজে লাগাবেন মাহে রমজানটাকে আপনি কাজে লাগাবেন আল্লাহ পাক যেন কাজে লাগানোর তৌফিক দান করে জোরে বলেন আমিন এবার সবার কাছে ইব্রাহিম বিন আদহাম যখন ওয়াজ করে দিলেন জাকাত দেওয়ার এত ফজিলত গরিবদের প্রতি খেয়াল রাখবা এবার সবাই বাড়িঘর থেকে জাকাত দেওয়া শুরু করে দিলেন লক্ষ্য করলে দেখা যায় সিরিয়ার জমিনে আর একজন একজন গরিব নাই কিন্তু আস্তে আস্তে করে আল্লাহর অলিদের পয়গাম যখন ছুটে যায় এবার গরিবের সংখ্যা বৃদ্ধি পায় কারণ মানুষের মাঠ থেকে ইনসাফ চলে যায় ইনসাফ চলে যায় ইনসাফ না থাকলে কোনোদিন জাকাত আদায় করতে পারে না ওই আল্লাহর অলি ইব্রাহিম বিন আদহাম সবার কাছে একটা প্রচার করে দেয় হে জগতের মানুষ জাকাত গ্রহণ করেছে অহংকার করবে না অহংকার করবে না তোমরা বেশি আবাদত করো কোন মুসলমান যদি তার মুসলমান একজন ভাইকে এক গ্লাস দুধ দিয়ে ইফতার করায় দুধ না থাকুক একটা খেজুর দিয়ে ইফতার করায় খেজুর না থাকুক এক গ্লাস পানি দিয়ে ইফতার করায় আল্লাহ পাক যেই ব্যক্তি রোজা রাখছে সে যাওয়া যে সওয়াব পাবে যে ব্যক্তি ইফতার করাইছে সে সেই সওয়াব পাবে কিন্তু রোজাদার ব্যক্তির কাছ থেকে একটুও কমবে না আমার আল্লাহ সমান সমান করে তাদেরকে সে সওয়াব প্রদান করবেন আপনি
আপনি নিজে মুরগির গোশত দিয়া কি সুন্দর গ্রান সেহরি খান আপনার পার্শ্ববর্তী ঘরে শুটকি দিয়া সেহরি খাচ্ছেন আল্লাহর দোহাই লাগে আমি আমার এই উত্তর এবং দক্ষিণ পলকির বাবাদের কাছে বলবো মাহে রমজান আসছে আপনি ইফতার যেভাবে করবেন আপনার পার্শ্ববর্তী গরীবদের আপনি চিন্তা করবেন সেহরি যেভাবে করবেন আপনার পার্শ্ববর্তী গরীবদের কথা চিন্তা করবেন এলাকার ধনাঢ্য ব্যক্তি যারা আছেন আপনারা সম্পদের মায়া করবেন না সম্পদের মহব্বত করবেন না এই রমজান মাসে যত বেশি বেশি পারেন সাকাতের পাশাপাশি দান সদকাটা বেশি বেশি করবেন আমি একটা কথা অন্তরে বিশ্বাস রাখি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যাকাত বেশি বেশি প্রদান করার কারণে আপনি দান সদকা বেশি বেশি করার কারণে মাহে রমজানটাকে আপনার দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি একটা ফজিলতওয়ালা মাস হিসেবে আল্লাহ দিবেন আর যারা এই কাজগুলো করবেন তাদের ঠিকানা হবে জান্নাত হযরতে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম এই ওয়াজটা করার পরে মানুষের মাঝে মাঝে প্রচার করার পরে যখন বারবার 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 যখন এই কথা বললেন সবাই আমলগুলো করলেন এবার একটা ব্যক্তি মারা গেছেন যাকাত দেওয়ার পরে এলাকার সবাই প্রশ্ন করেছেন আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম সে যে মারা গেছে সে কি জান্নাতি না জাহান্নামী ইব্রাহিম বিন আদহাম কয় আমি জানি না এই জান্নাতি এবং জাহান্নামীর খবর তো জানে আমার আল্লাহ আল্লাহ না জানাইবো এবার ইব্রাহিম আদহাম বলতেছেন দুনিয়ার জমিনে কেউ যদি খায়ের কেউ যদি তৈয়ব উত্তম কাজগুলো করে তাদের ঠিকানা হলো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিন ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন প্রদান করেন যাকাত এবং ইবাদতের কারণে জান্নাতের আলামকান প্রদান করেন আপনাকেও প্রদান করবেন এই জন্য আপনাদের সবার কাছে বলবো মাহে রমজান মাসটা আপনারা জান্নাত পাওয়ার লক্ষ্যে একটু বেশি বেশি ইবাদত করবেন বন্ধুগণ আমার আপনারা যখন বেশি বেশি করবেন এই মাহফিলটা তখনই সফল হবে যখন এই কথাটার উপর আপনারা আমল করবেন বাস্তবায়ন সমাজে করবেন আল্লাহ পাক করার তৌফিক দান করুক সবাই প্রশ্ন করি ইব্রাহিম আর থামবে দুই ব্যক্তিটা জান্নাতি না জাহান্নামী সবাই বলেছেন ইব্রাহিম আর থামতো আমি জানি না তোমরা বাড়িতে চলে যাও উনি ঘরের মধ্যে গিয়ে বারবার বারবার কান্না করেন আল্লাহ সবাইকে আমি যাকাতের ফজিলতের কথা বলেছি দান সদকার ফজিলতের কথা বলেছি মাহে রমজানে করেছে তবে তাদের গোত্রের একটা লোক মারা গিয়েছে সে জান্নাতি না জাহান্নামী তারা সবাই জানতে চায় এই রাত্রবেলা এলাকার সকল মানুষকে স্বপ্ন দেখানো হয়েছে এই জগতের মানুষ মাহে রমজানে লোকটা দান সদকা করার কারণে এবং মাহে রমজান মাসে এই লোকটা যাকাত আদায় করার কারণে আমার আল্লাহ তাকে জান্নাতের আলাম মুকাম দান করেছেন মানে জান্নাতুল ফেরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা তাদেরকে চিরস্থায়ী জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন রমজানের দান সৎকার কারণে রমজান মাসে বেশি ইবাদত করার কারণে সবাই একসাথে বিশ্বাসী হয়ে গেছে তাহলে রমজান মাসের ফজিলত কম না রমজান মাসে বেশি নামাজ বেশি রোজা বেশি হজ বেশি যাকাত বেশি বেশি আল্লাহর দরবারে যখন আপনি সওয়াবের কাজগুলো করবেন আমার আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতে মধ্যে কামিয়াবি নসিব করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কামিয়াবির পথে আমাদের থাকার তৌফিক দান করুন জোরে পড়েন আল্লাহুম্মা আমিন নিজে না খাইয়া বাবা সন্তান রে কামাইলা সন্তানের লাইগা বাবা কত কষ্ট সইলা এখন বাবা বলে ডাকার মতো কেউ নাই সংসারে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে মা তুমি আমার আগে যেও না গো মোরে বলেন মা তুমি আমার আগে যেও না গো মোরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে কে কে নাম কি না মুসকান চৌধুরীর নামে লেখেন 2000 টাকা দোয়া চাই মুসকান চৌধুরী কে আল্লাহ কবুল করো আমি কেমন করে দেব মাটি মা আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো নাহিদ মিয়া 500 মাহমুদ মিয়া 500 লুৎফুর মিয়া 500 নাহিদ সালফে এলেছি নারে তাকবি আল্লাহ সালে আহমদ সুলতান সাহেব দিবে এক বস্তা চাউল জোরে বলেন মারহাবা
রাসেল আহমেদ সুলতান ভাই এক বস্তা চাউল দিবেন মারহাবা বলেন ও শায়েস্তা মেম্বার সাহেব উনি দিবেন এক বস্তা চাউল তিন বস্তা হইছে মারহাবা কর্মদা ইউনিয়নের ছাত্র সেনার সভাপতি শাহিন আহমেদ সুলতান উনি দিবেন এক বস্তা চাউল ওইটা ওইটা তুলিখানম লন্ডন প্রবাসী আল্লাহ কবুল করুক তুলিখানম লন্ডন প্রবাসী আল্লাহ লন্ডন থেকে আমার এই মাটা দান করবেন 5000 টাকা মারহাবা আর তারা চাইলে একটা মাহফিলের চিহ্নি দিয়ে লাগতে পারে নাসিম ভাই দিবেন 500 টাকা ঠিক আছে লেখা ও ভাই আলাউদ্দিন কাউকাবন 500 টাকা দিবেন তুমি কোন আন্তলে খাও আচ্ছা আলাউদ্দিন কাউকাবন নাকি তা কাউকাবন তুমি আলাউদ্দিন দান করব 1000 টাকা গ্রাম লাগাইও ও তাই না এখন দেখ রাখে হে আল্লাহ সাড়ো কি আর আসুনি ভাই নাসিম গ্রাম খান বা সবাই সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার কি একটা বাটি দিয়ে বও নখন সাইতাম বাটি লিয়ে নাকি তো ভাই আচ্ছা ভাই ওই ওই প্যান্ডেলের কত লাগে প্যান্ডেলের আপনারা সবাই আপনাদের দোয়ার বরকতে আমি ছোট মানুষ হয়তো চোখে লাগে না দাড়ি টাড়ি উঠছে না এখন হুজুরের ছোট একটু দোয়া করবেন খাস করে আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে গুণাগারের আন্ডারে 7টা মাদ্রাসা আছে আপনারা কি দোয়া করতেন আমার লেগে দোয়া করতেন না আমি 6টা মাদ্রাসা যৌথভাবে করেছি আমার কুমিল্লার আলেম ওলামাদেরকে নিয়ে আর একটা মাদ্রাসা আমার নিজের এলাকায় দোতলা কমপ্লিট এখন শুধুমাত্র অজুখানার বাচ্চাদের শুধু টাইলস গুলো হচ্ছে দোয়া করবেন আপনারা আমি মাদ্রাসাটা এই রমজানে চালু করার নিয়ত করছিলাম তবে আমাদের ওই অঞ্চলটাতে গ্যাস নাই ওই সাইডটাতে গ্যাসের জন্য মনে হয় পারবো না তবে আমি সামনের দিকেই এটাকে ইয়া করার একবার খুব একটা চিন্তাধারা আছে আপনারা একটু খাস করে দোয়া করুন করবেন তো ইনশাআল্লাহ একটু জিকির হবে ঠিক 3 মিনিট জিকির হবে একটা শান হবে এরপরে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে মুনাজাতে বিদায় নেব সবাই একটু জবান খুলে আল্লাহ পাকের মাইক ফেল কইলাম না একটা বাটি দাও আমারে আমি এনে বলে বই মানুষের কাছে যেডি লইছে এগুলা দিয়ে হবে সব হ্যাঁ